রাঙ্গামাটির লঙ্গদুতত মহান স্বাধীনতা দিবসের কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগে ইসলামী ছাত্রী সংস্থার 6 জন সহ মোট 7 নারী সংগঠক আটক করেছে লঙ্গু থানা পুলিশ। সোমবার বেইনে লঙ্গু মুসলিম ব্লক এলাহার রাবেতায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উসমান গনির বাসাতুন তারারা আটক করা হয়। এ সময় উসমান গনি দাহি যায় গই আটককৃত অলদি মুসাম্মদ শাহনাজ, মুসাম্মদ নাসিম আক্তার, মুসাম্মদ মাহমুদা, মুসাম্মদ তাহসিনা ফাতিমা, মিফতাউল জান্নাত, মুসাম্মদ শাহিদা সহ মুসলিম ব্লক এলাহার স্থানীয় ফাতেমা আক্তার মুন্নি। লঙ্গুতানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত জানায়, আমরা যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর প্রতিষ্ঠান রাবেতা মডেল স্কুলের শিক্ষক জামাত নেতা ওসমানের ওয়াইফ ফাতেমা আক্তার মুন্নি সহ আমরা বিশিষ্ট জামাত নেত্রী প্রায় 7 জনকে আটক করছি এবং এদের কাছ থেকে জামাত সংশ্লিষ্ট বিভিন্ন বই, রিপোর্ট বই, চাঁদা আদায়ের রসিদ সহ বিভিন্ন বিষয়ে প্রায় আমরা প্রচুর আলামত উদ্ধার করছি। এদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা মনে করতেছি এরা কোনো নাশকতামূলক পরিকল্পনার জন্য আজকে 26 মার্চ স্বাধীনতা দিবসের দিন এরা কোনো পরিকল্পনা করছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।